বিরোধী দলীয় নেতা অসুস্থ রওশনের সাথে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হচ্ছে। বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে। তিনি ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন। রওশন এরশাদের ছেলে রাগিব মাহি সাদ এরশাদ এক বিজ্ঞপ্তিতে একথা জানান। একই সাথে তিনি রওশন এরশাদের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।